আমি বলে রাখি যিনি পরিচালক তিনি কিন্তু নিজে এই মুহূর্তে লয়ে পিএইচডি করছে তাহলে তিনি নিশ্চয়ই আইন সংক্রান্ত বিষয় জানেন যে কোনটা নিয়ে সিনেমা বানানো যায় কোনটা নিয়ে বানানো যায় না নিশ্চয়ই সমালোচনা করবেন আমরা সমালোচনা মাথা পেতে নেব তর্ক বিতর্ক থাকবে বাক বিতণ্ডা থাকবে কিন্তু আগে দেখতে হবে এই উত্তরটা না আমার মনে হয় বুমটা দলের সামনে ধরতে হবে বা এই মুহূর্তে যে যারা আমাদেরকে সাসপেন্ড করেছে তাদের সামনে ধরতে হবে কারণ এইটার উত্তর তো আমরা দিতে পারবো না সঠিক দলের কাজ যদি হতো আমরা হাজারবার হাজার হাজার ক্লারিফিকেশন দিতাম এক্ষেত্রে এটা দলের কাজ ছিল না তবুও আমরা ক্লারিফিকেশন দেওয়ার জন্য তৈরি ছিলাম আমার তখন আমি দলীয় পদ নেই এখন আমি যেহেতু সাসপেন্ডেড এই জায়গায় দাঁড়িয়েও বিশ্বাস করি প্রতিবাদ প্রতিরোধ বা আসল বিষয় কি সেটা হয়তো শুনলে নিশ্চয়ই আমরা সাসপেন্ডেড হতাম না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই আমরা জানি যে প্রতিবাদের অপর নাম একটা পোস্টার রিলিজ করা হলো তার কিছুক্ষণ পর কিছুক্ষণ কিছুটা ঘন্টার পর দল থেকে দলের পথ থেকে বাতিল করা হলো রাজন্য হালদারকে আমাদের সঙ্গে রয়েছেন দিদি একটা মুভির পোস্টার রিলিজ তারপর দল থেকে বাতিল আমরা দেখেছি ইডিসিবিআই আর্থিক দুর্নীতির পরেও মানে কয়েক কয়েক দিন কয়েক মাস থাকে দলে কি হলো হঠাৎ কি কারণে এটা বাতিল করা হলো অন্য কোনো কি আরও কারণ রয়েছে দেখুন না আমার মনে হয় যে সেটা যে প্রেস বিবৃতি দিয়ে যে লেটারটা পাঠানো হয়েছিল সেখানে স্পষ্ট লেখা রয়েছে আর সঠিক কি কারণ মানে দল থেকে বহিষ্কৃত হওয়ার মতো কিছু করেছি বলে আমার খেয়াল পড়ছে না আমার জ্ঞাতার্থে আমার বাবা মার দেওয়া শিক্ষায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শিক্ষায় আমার মনে পড়ছে না যে আমি এমন কিছু কাজ করেছি যেটা গঠিত অপরাধ তাই আমাকে হয়তো সাসপেন্ড করা হচ্ছে তবে আমিও ঠিক জানি না আসল কারণটা কি সেটা দলীয় বিষয় তো আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না কারণ দলের সঙ্গে কি এটা নিয়ে কথা হয়েছে যে এই কারণে এই মুভির পোস্টার মুভি আসছে মহালয়াতে এই যে কারণ আরজিকরের ঘটনা নিয়ে মুভিটি হচ্ছে সেই কারণেই কি এটা কি দলের সঙ্গে কোনো নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ দলের নেতৃত্বরা ফোন করেছিলেন এবং কথা হয়েছে সেই প্রসঙ্গে এটা দলের সিদ্ধান্ত এই উত্তরটা না আমার মনে হয় বুমটা দলের সামনে ধরতে হবে বাট এই মুহূর্তে যে যারা আমাদেরকে সাসপেন্ড করেছে তাদের সামনে ধরতে হবে কারণ এইটার উত্তর তো আমরা দিতে পারবো না সঠিক দিদি এই যে আপনাদের গল্প এই গল্প কি সরকারের এগেনস্টে না মানে রকম গল্প রয়েছে যদি একটু জিস্ট মানে গল্প বলা যাবে না কারণ আমিও জানি মোহালয়ার আমরা সবাই দেখবো সেটা কিন্তু কোথাও কি এই গল্পটা সরকারের এগেনস্টে যার জেরে রকম পদক্ষেপ নেওয়া হলো দেখুন একটা ঘটনা অবলম্বন ঘটনা মানে কি শুধুমাত্র আর্যিকর নয় ঘটনা মানে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেক মুহূর্তে যে নির্যাতন ঘটে চলেছে সমাজে সেই ঘটনার অবলম্বন তাতে সরকার পক্ষ সরকার বিরোধী পক্ষ রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল সেগুলো প্রাসঙ্গিকতা পাচ্ছে না কী প্রাসঙ্গিকতা পাচ্ছে সেটা হচ্ছে আমি গল্পের একটা ছোট্ট সারাংশ যদি বলতে বলেন আমাকে আমি বলছি অনেকেই বলছে যে বিচারাধীন বিষয় নিয়ে কেন করছে সিনেমা আমি বলে রাখি যিনি পরিচালক তিনি কিন্তু নিজে এই মুহূর্তে লয়ে পিএইচডি করছে আর দু মাস বাকি রয়েছে পিএইচডি তার শেষ হবে ডক্টরেট হবেন তিনি তাহলে তিনি নিশ্চয়ই আইন সংক্রান্ত বিষয়ে জানেন যে কোনটা নিয়ে সিনেমা বানানো যায় কোনটা নিয়ে বানানো যায় না দ্বিতীয় বিষয়ে এমন কোনো বিচারাধীন বা তদন্তনাধীন বিষয় আমরা এখানে দেখাইনি আমরা এখানে আশার আলোর কথা বলেছি আমাদের নামটাই জানেন শর্ট ফিল্মের আগমনে তিলোত্তমা দের গল্প তিলোত্তমারও গল্প নয় তিলোত্তমাদের গল্প সমাজে প্রত্যেকের সঙ্গে যে নির্যাতন হয়ে চলেছে সেই নির্যাতিতারা বা নির্যাতিতরা তারা নিজেরা প্রতিরোধ গড়ে তুলছে প্রতিবাদ করছে এইটা প্রাসঙ্গিক সুতরাং এই সারমর্মটা এই সারাংশটা না জেনেই অনেকে অনেক মন্তব্য করছেন আমি তাদের কাছে হার্যর করে অনুরোধ করবো ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার আগে দেখুন আগে নিশ্চয়ই সমালোচনা করবেন আমরা সমালোচনা মাথা পেতে নেব তর্ক বিতর্ক থাকবে বাক বিতণ্ডা থাকবে কিন্তু আগে দেখতে হবে এটা কি দলকেও বলা হয়েছে যে আগে দেখুন তারপরে হয়তো সাসপেন্ড করার বিষয়টা দেখলে ভালো হতো এইরকম দল আমাদের সেই স্কোপটা দেয়নি যে আমরা বলেছিলাম যে যদি নিশ্চয়ই দল আমাদের কাছে যদি দেখতে চাই তো প্রথম এটা দলীয় কাজ তো নয় মানে দল আমাদের সিনেমা দাঁড়াতে বলেছে আমরা বানাচ্ছি এটা নয় রাজনৈতিক রাজন্যা প্রান্তিক সিনেমা বানায়নি শিল্পী রাজন্য প্রান্তিক সিনেমা বানিয়েছিল অনেকেই বলছে যে একটা রাজনৈতিক পদে থাকাকালীন অবস্থায় কেউ কোনো ভাবনা প্রকাশ করতে পারে না শিল্পী ভাবনা তার থাকতে পারে না সেন্সিটিভিটির ব্যাপার থাকে আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক সত্তা এবং শিল্পী সত্তা দুটো অনেক পৃথক অনেক অনেক পৃথক অনেক আলাদা রাজনৈতিক সত্তা দ্বারা কখনোই শিল্পী সত্তা প্রভাবিত হয় না কারণ আমরা নিজেরাই বলি আমরা গণতান্ত্রিক দেশে বাস করি তাই আমরা সবাই বলি আমরা প্রচারের সময় এই কথাগুলো গিয়ে বলেছি তাহলে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সত্তা শিল্পী সত্তা সব বিভিন্ন ভিন্ন সত্তা থাকবে আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানেন তাই তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নিজে দেখা করতে গিয়েছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে দলের কাজ যদি হতো আমরা হাজারবার হাজার হাজার ক্ল্যারিফিকেশান দিতাম এক্ষেত্রে এটা দলের কাজ ছিল না তবুও আমরা ক্লারিফিকেশন দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু অ্যালাস যে আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি আর আর ঘটনা নিয়ে এই মুভি প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে এই ঘটনা নয় আগস্টের পর এই ঘটনা পঞ্চাশ দিন হয়ে গেছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়েছে যে একটা গল্প ভাবার ক্ষেত্রে স্ক্রিপ্টিং শ্যুট তারপরে পোস্ট প্রোডাকশান অনেক সময় লাগে এই পঞ্চাশ দিনের মধ্যে আপনারা কমপ্লিট করে দিয়েছেন কোথাও কি স্ক্রিপ্ট কি আগে থেকে লেখা ছিল না কি না কীভাবে সম্ভব করলেন এটা প্রথমত এটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নয় এটা শর্ট ফিল্ম দশ থেকে বারো মিনিট তার সময়সীমা তো দশ থেকে বারো মিনিট সময়সীমার মধ্যে এটা তো উল্টে বাহুমার জায়গা হওয়া উচিত যে পরিচালক তিনি এবং যিনি কাহিনী রচনা করেছেন তারা এত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এটা ভেবেছেন এবং এক্সিকিউট করেছেন তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন তো এটা যখন অভিনয় করতে আমাকে মানে আমার কাছে প্রস্তাব আসে আমি যখন অভিনয়ের জন্য এগিয়ে যাই আমার সঙ্গে আমার যারা যারা সহ অভিনেত্রা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন প্রত্যেকে দুর্ধর্ষ অভিনয় করেছেন তাদেরকেও আমি দেখেছি সবাই এত ভালো ফুটিয়ে তুলতে পেরেছে কারণ প্রত্যেকেই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মানসিক হোক শারীরিক হোক হেনস্থা বা নির্যাতনের শিকার হয়েছে জীবনে প্রত্যেকেই প্রায় প্রত্যেকেই আমি বলছি না ইট হ্যাজ টু বি প্রত্যেকে প্রায় প্রত্যেকে প্রত্যেকেই সেই যে মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে কেউ আপোষ করে যায় কেউ প্রতিবাদ করে এইটা খুব ভালো লাগার জায়গা যে এই শর্ট ফিল্মটিতে পুরোটাই প্রতিরোধ এবং প্রতিবাদের কথা উঠে এসেছে যেই প্রতিরোধ প্রতিবাদ আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও একসময় দেখেছিলাম বা এখনও দেখি তাহলে এগেনস্টে কেন প্রতিবাদ প্রতিরোধের কথা বলছেন দলকে এখন প্রতিবাদ প্রতিরোধ চাইছে না এই বিষয়ে তো আমি মানে আমার তখন আমি দলীয় পদ নেই এখন আমি যেহেতু সাসপেন্ডেড তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিষয় বলতে পারবো না সেটা দলের মতামত তবে আমি আশা রাখছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী এখনও এখনও এই জায়গায় দাঁড়িয়েও বিশ্বাস করি প্রতিবাদ প্রতিরোধ বা আসল বিষয় কি সেটা হয়তো শুনলে নিশ্চয়ই আমরা সাসপেন্ডেড হতাম না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই আমরা জানি যে প্রতিবাদের অপর নাম পঞ্চাশ দিন পঞ্চাশ দিন হয়ে গেছে তারপরে মুভি আসছে মহালয়াতে কিন্তু এই যে পঞ্চাশ দিন আপনারা এটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন দল কি এটা নিয়ে জানতো না পোস্টার রিলিজের পর দল পদক্ষেপ নিচ্ছে কেন মানে কারণটা কি হতে পারে দল কি আগে থেকে কিছু জানতো না যে এরকম আপনারা প্ল্যান করছেন কি করে জানবে এটা কি আমরা দলের কাজ করছি আমি আবারও বললাম দলের কাজ করলে তো দলকে আমরা জানিয়েই করতাম দলীয় কাজ হলে আমরা দলকে বলে করতাম যে হ্যাঁ এই কাজটা আমরা করছি এই বিষয় এই স্ক্রিপ্ট এই ভাবনা আমরা তো শিল্পীর জায়গা থেকে কাজ করেছি আমাদের কি আছে এটা আমার প্রশ্ন সবার কাছে আমাদের কি শিল্পী হিসাবে কোনো জায়গা যোগ্যতা সমাজে থাকতে পারে না আমার একটা প্রশ্ন শিল্পী হিসাবে আজকে ধরুন যে স্কুলে পড়ান যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন যারা লয়াররা রয়েছেন বিভিন্ন প্রফেশন অনেক প্রফেশন আমি নাম বলতে পারছি না তারা কি কোনো দিন ছোটোবেলা থেকে গান শেখেননি নাচ করেন না কেউ নাটক ভালোবাসেন না কেউ অভিনয় করেন না কেউ আবৃত্তি করে না কেউ সুন্দর ছবি আঁকে না শিল্পী সত্তা শিল্পসত্ত্বা সেটা ডিফারেন্ট তার সঙ্গে প্রফেশন তাকেও কেউ প্রফেশন বানাতে পারে শিল্প সত্তাকে আবার কেউ ডিফারেন্ট প্রফেশনও চুজ করতে পারে বোথ আর ডিফারেন্ট এটা এটা একটা প্যারালালের যাত্রা এটা সমান্তরালের যাত্রা এটাকে মিলিয়ে আমাকে দলকে জানিয়ে এটা করতে হবে তখনই যখন এটা দলের কাজ হতো দল আমাকে যদি বলতো যে এরকম একটা শর্ট ফিল্ম বানাও আমি নিশ্চয়ই দলকে জানিয়ে করতাম দল তো আমাকে বানাতে বলেনি এটা আমরা শিল্পীরা বানিয়েছি এত কিছুর পর ফিল্মটা রিলিজ হবে তো শুভমুক্তি মহালয়াতে দেখতে পাবো তো ভীষণ আশাবাদী আমরা আগামী দু তারিখ গান্ধীজিরও জন্মদিন তো সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধীজি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা বলেছেন মহালয়াও দু তারিখ অর্থাৎ দেবীপক্ষের সূচনা সেখানেও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং আজকেও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্যই কিন্তু আমরা প্রত্যেকেই বিচারে আছি তাই দু তারিখ অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার দিন একদম শেষ প্রশ্ন করব মানে আমরা অনেকে কথায় কথায় বলে থাকি যে নেগেটিভ পাবলিসিটি ইজ এ মানে গুড পাবলিসিটি এটা বলা হয়ে থাকে কোথাও দল আপনাদের সাসপেন্ড করে এই মুভি যত দর্শক ছিল সেই দর্শক সংখ্যার আরও বাড়িয়ে দিল মনে হলো না একটা দলের তরফ থেকে আলাদা পাবলিসিটি পেয়ে গেলেন পাবলিসিটির জন্য অবশ্যই এটা আমি যদি বলি যে পাবলিসিটির জন্য নয় তাহলে তো সেটা বলা হবে তাহলে সিনেমা করেছেন কেন এটা পাবলিসিটির থেকেও বড় বিষয় কিসের জন্য জানেন তো আমরা আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো রিলেট করতে পারব। রিলেট করার জন্য যে রিলেশন আমার এবং ঘটনাগুলোর মধ্যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আমি এখানে সেই রিলেশনটা আরও ব্রাইট করে ফুটিয়ে তোলার জন্য এই শর্ট ফিল্ম প্রচারে নয় বিচারে আছি আমরা এবং এই যে বললেন যে এটা নেগেটিভ পাবলিসিটি আমি এটাকে পাবলিসিটির জায়গা থেকে দেখছি না এটা বাণিজ্যিক জায়গা থেকেই দেখছি না আমি মানে অভিনেত্রী হিসাবে আমি দেখছি না পরিচালক কী হিসাবে দেখছি সেটা পরিচালক বলবেন তো অভিনেত্রী হিসেবে অভিনেত্রী হিসাবে আমি এটা বাণিজ্যিক জায়গা থেকে দেখছি না অভিনেত্রী হিসাবে অবশ্যই তো আমি অভিনয় করেছি তো অভিনেত্রী হব অভিনেত্রী হিসাবে আমি এটা বাণিজ্যিক জায়গা থেকে দেখছি না বাকি আমার মনে হয় সম্পূর্ণ বিষয়টা দু তারিখের পর সাধারণ মানুষ যারা দেখবেন তাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর একটা কথা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আজকে অনেকেই না জেনে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কমেন্ট করেছেন স্টেটাস দিয়েছেন আমি আমি চাই যে দু তারিখ সিনেমাটা দেখার পরও কিন্তু যদি আপনার হৃদয়ে হাত দিয়ে একবার মনের কথাটা খারাপ ভালো যা খুশি বলুন অসুবিধা নেই সেদিন দেখে যদি বলতে পারেন তাহলে মনে হয় ভালো হবে শুনলাম অবশ্যই আমরাও দেখব দু তারিখের দিকে চোখ থাকবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশান